নাটোরে তীব্র গরম উপেক্ষা করে বিদ্যালয়ে এসে শ্রেণী কক্ষে অসুস্থ হয়ে পড়ছে কোন কোন শিক্ষার্থী এনি নিয়ে আলোচনাতে নাটোরের সিংড়ার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন চলে যাচ্ছি তার কাছে বাবু শ্রেণী কক্ষে শিক্ষার্থী অসুস্থ হয় বিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনের কোনো দাবি আছে কিনা শিক্ষার্থী এবং অভিভাবকদের একটু বিস্তারিত জানাবেন জি মিম আপনি জানেন যে সারা দেশের মতো নাটোরে কিন্তু তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে এবং আজকে সকাল এগারোটার দিকে এই আমি যে স্কুলে উপস্থিত রয়েছি হুল উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থ হওয়ার পরে যারা বিদ্যালয়ের কর্তৃপক্ষ রয়েছে যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু স্থানীয় যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দেয় তো এই যে তীব্র তাপদাহ চলছে এই তাপদাহের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে তারা শ্রেণীকক্ষে ঠিক সেভাবে মনোযোগী হতে পারছে না এবং শিক্ষার্থী শিক্ষকরা কিন্তু একই কথা বলছে আর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই তীব্র তাপদায়ের পাশাপাশি কিন্তু যে তীব্র লোড শেডিং সেটি কিন্তু চলছে এই সিংড়া উপজেলায় দেখতে পাচ্ছেন যে এই পাশে পাশটাতে কিন্তু শিক্ষার্থীরা তারা যে হাত দিয়ে বাতাস করছে এবং তাদের কাছে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বাতাস করছে সব মিলা যদি আপনাকে বলি যে শিক্ষার্থীরা বেশ কষ্টের মধ্যে তারা ক্লাস করছেন এবং তারা বেশ দুর্ভোগে রয়েছেন আমরা শিক্ষার্থী এবং যারা এই বিদ্যালয় এবং অন্যান্য যে বিদ্যালয় তাদের শিক্ষকদের সঙ্গে কথা বলছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই তীব্র তাপদায়ের মধ্যে কিন্তু তাদের ক্লাস করা খুবই কঠিন হয়ে পড়েছে এবং খুবই কষ্টের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের যে দাবিটা সেটি যদি সকাল আটটা বা সাতটা থেকে যদি দুপুর বারোটা পর্যন্ত ক্লাসটি চলা যায় অর্থাৎ মর্নিং যদি চালু করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা তারা ক্লাস করে তারা ক্লাস করতে পারবে এবং উপস্থিতিও কিন্তু সেভাবে হবে এই গরমের কারণে তো অনেক শিক্ষার্থী তারা ক্লাসে উপস্থিত হতে পারছেন তো মিম ছিল নাটোরের সিংড়া থেকে আমার কাছে সবশেষ শেষ তথ্য নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন এবং জানাচ্ছিলেন সেখানকার